এদিকে তুমি পরীক্ষা করো আর আমিও দেখছি ও সত্যি অমিত কিনা। যে কাজ করতে পারো না সেটা করতে যাও কেন? হাতটা পড়ালে তো, যাও চুপচাপ সোফায় গিয়ে বসো, আমি করে দিচ্ছি। তুমি রান্না করবে? হ্যাঁ আমি রান্না করব। এনি প্রবলেম? ও ছোট খোকা, আরে তুই রান্না করে কি করছিস? ওই ছোট মামা, তুমি কি বুঝতে পারছো না ও তোমার উপর রাগ করে হাতা খুন্তি ধরেছে? ওকে বার করো, বার করো রান্না করতে। ও ছোট খোকা, হাত কেটে যাবে ছুরিতে। কি কাণ্ড, ওরে জ্বলন্ত গ্যাসের কাছে থাকিস না। সেজ, আমাকে একটা চিমটি কাট তো। চিমটি কেন? আমি কি দিবা স্বপ্ন দেখছি না কে রে? যে অমিত ঠাকুর পো কুটোটি ভেঙে দুটি করতো না, সে কিনা আজ অমলেট তৈরি করছে, বাটার টোস্ট রেডি করছে। অমিত আর রান্না করছে? এটা তো কিছুতেই দুই দিয়ে চার করতে পারছি না। হে ভগবান, আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। যে ছেলের হাতে সবসময় বন্দুক ধরা থাকে, ওই লখনউ থেকে ফেরার পথে তার হাতে খুন্তি। ও বৌঠান, তোমার ছেলেটারে ভূতে ধরে নাই তো? কি জানি বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বড়কুকা, বড়কুকা কোথায়? হ্যাঁ আরে বাবা, বড়কুকাকে বলো না তাড়াতাড়ি বাড়িতে আসতে। ওই তো বড় খোকা এসে গেছে। ও বড় খোকা, ওই দেখ। মা, আমাদের অমিত, আমাদের ছোট ভাই অমিত, মানে আমাদের ছোট ভাই আইপিএস অফিসার অমিত রান্নাঘরে নিজে হাতে রান্না করছে। হ্যাঁ আরে অমিত, শরীর ভালো আছে তো তোর? আরে শরীর কি বলছিস, মাথায় কিছু হয়নি তো? কি সারাদিন রে ছোটবাবু নিজের হাতেই সমস্ত কাজ করছে, আমি বোধহয় বড় অজ্ঞান হয়ে যাবো রে। আরে আজ রিস্ক বহুত জাদা লে লিয়া, এদের কথা শুনে তো মনে হচ্ছে অমিত জি কোনোদিনও রান্নাঘরে ঢোকেনি নি। কিন্তু কি করবো, ম্যাডাম জিকে দেখে এত মায়া হচ্ছিল তাই ওনাকে হেল্প করতে চলে এলাম। এখন আবার ভেবে চিনতে রান্না করার একটা কাহানি বানিয়ে বলে দিতে হবে এদের, নেই তো মর যায়গে, মর যায়গে। ব্রেকফাস্ট রেডি। হি, কি হলো? যা রেডি। ইন্সপেক্টর, আমার ওই সুন্দরলাল সম্বন্ধে কিছু ইনফরমেশন ইমিডিয়েটলি দরকার। কেন স্যার, কোনো গড়বড় হয়েছে কি? না না, গড়বড় কিছু হয়নি, কিন্তু কতগুলো খবর দরকার, আপনি নোট করে নিন। প্রথমত, ও কবে থেকে লখনউ আছে? তার আগে ওর বাবা মা কোথায় থাকতেন? কোন স্কুলে সুন্দরলাল পড়াশুনো করেছে? ওদের কোনো আত্মীয় স্বজন এখনো লখনউ আছে কিনা? এই খবরগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে জোগাড় করে দিন। হ্যাঁ হ্যাঁ, জিতনা জলদি হো সকতা হ্যায় আমি সব খবর নিয়ে আপনাকে জানাচ্ছি স্যার। ওকে, আর শুনুন, ওর মায়ের একটু খেয়াল রাখবেন। ও সব লেখার আর বিলকুল মত সোচিয়ে স্যার, পর উনি ওনার ছেলের জন্য বহুত বেচাইন হয়ে পড়েছেন, রোজ একবার করে পুলিশ স্টেশন আসেন ওনার ছেলের খবর নিতে। না না, ওনাকে দুশ্চিন্তা করতে বারণ করুন, ও ভালো আছে। খালি একটা কথা, সুন্দরলাল কোথায় আছে এ কথা যেন ঘুনা করে জানানো না হয়। সুন্দরলাল কে? কদিন ধরে এই বাড়িতে একের পর এক মিরাকেল ঘটে চলেছে, দেখেছিস তো? আজ অমিত নিজের হাতে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। গড দাও,
হাত গুটিয়ে বসে আছে অমিত আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে খেয়ে দেখো হাত গুটিয়ে না বসে থেকে উপায় কি বল আজকে অমিত যা ঘটনা ঘটালো সেটা দেখে তো আমার হাত পা কাজই করছে না হ্যাঁ তাই তো লাবণ্যর কষ্ট হচ্ছে দেখে আমাদের অমিত ঠাকুরপো একেবারে সোজা রান্নাঘরে ঢুকে গেল লাবণ্যকে হেল্প করার জন্য বাবা এমনকি ওরাই রান্নাগুলো পর্যন্ত করে দিল তো ভাবাই যাচ্ছে না আরে বাবা স্বামীর কাজই তো বউয়ের কষ্ট লাঘব করা অমিত একদম ঠিক কাজ করেছে বুঝলি অমিত এরকম সব সময় বউয়ের লগে লগে থাকবে কেমন বাড়িতে বউ থাকতে বাড়ির পুরুষ মানুষ হাতা খুন্তি নিয়ে গিয়ে রান্নাঘরে ডিম ভাজবে এটা দৃষ্টিকটু ছোট বৌমা তোমার এই নিঘিন্নে পানাটা এবার একটু কমাও বুঝলে হ্যাঁ তা না হলে কোনদিন আমরা দেখব অমিত ঠাকুর পো আবার লাবণ্যর জন্য কাপড় কাচছে বাসন মাজছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুই এত হাতা খুন্তি নাড়ালি কি করে অমিত তুই তো গ্যাসটাও জ্বালতে আনতিস না হঠাৎ করে এরকম পরিবর্তন তোর কি করে ঘটলো রে पता था मुझे हमें जखन खाबो आमार खेते कम देबे रा प्रश्न ज्यादा करबे एखन एतो प्रश्नेर की जवाब देबो आमी हां हां ठीकई तो जे छेले निजेर जन्य जीवने जल गुड़िये खेते पारतो ना से आजके सबार जन्य ब्रेकफास्ट बानाबो आज आमी तोर एतो परिवर्तन होलो की करे बल ना सत्यि कथा बोल ओ छोटो काका आमी तो कखनो तोके ओई डिम भाजछे शेखाइनी খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় সেজন্যই রান্না টুকটাক শিখে গেছি যেমন অমলেট ইত্যাদি ইত্যাদি আশা করি তোমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো রাইট অমিত কি সত্যি বলছে নাকি এর পেছনে আরো কোনো বড় সত্যি লুকিয়ে আছে তবে অমিত আজকে তুই ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু একদম ভালো করিসনি কেন বর্দা ভাই এরকম কথা কেন বলছো বলছি তার একটাই কারণ ওর বুকের বাঁ দিকে একটা বুলেট ইঞ্জুরি রয়েছে সদ্য শুকোতে আরম্ভ করেছে এই সময় ও যদি রান্না বান্না করতে গিয়ে তাপের সামনে যায় তাহলে তোর ক্ষতিটা বেশি তাই না ভালো কথা অমিত তোর বুকের ইঞ্জুরিটা একবার দেখাস তো আমাকে দেখবো কোনো ওষুধপত্র দিতে হয় কিনা আমি ওকে বলেছিলাম মা কিন্তু কিন্তু আমি বারণ করেছিলাম তুই ওকে বারণ করেছিলি কেন এর আগেও তো আমার অনেকবার গুলি লেগেছিল তখন তো তোরা আমার ইঞ্জুরিটা দেখার জন্য এত মাথা ব্যথা দেখাস কি হলো হঠাৎ এখন এখন হ্যাঁ এর আগে বহুবার তুই গুলি খেয়েছিস হ্যাঁ তখন কি খবর আসতো তুই আহত তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু এবার কি খবর এসেছিল যে তুই আর নেই সুতরাং সববারের থেকে এবারটা কেন আলাদা বুঝতেই পারছিস কেন আমরা বেশি মাথা ব্যথা করছি তোকে নিয়ে সেটাও বুঝতে পারছিস যাক চল তোর বুলেট ইঞ্জুরিটা দেখাবি আমি চল তোমরা কি শুরু করেছো অমিত রায় নিজের খেয়াল নিজে রাখতে পারে হ্যাঁ সে তুই তোর মতন করে তোর নিজের খেয়াল রাখ না কে বারণ করছে কিন্তু অ্যাজ এ ডক্টর আমি আমার কর্তব্য পালন করব আরে বড়ে ভাইয়া যে শুরু কিয়া হ্যায় না अब तो बचने का कोई इरादा ही नहीं है मर जाएंगे देखे टी शर्ट खोल तो इंजुरी टा देखा सवार सामने सब की बोलछिस तुई हां अच्छा ठीक আছে তাড়াতাড়ি খেয়ে ঘরে গিয়ে বর্দা ভাইকে ভালো করে দেখিয়ে নাও না না তুমি ওকে চেনো না লাবণ্য ওর খাওয়া হয়ে গেলে এক্ষুনি কোনো বাহানা দিয়ে পালাবে তার থেকে বরং সবাই একসঙ্গে রয়েছে এখন এখনি ওর চেকআপটা করে নেওয়া উচিত এই নে নে ও ও চল দেখি গেঞ্জিটা খোলা কি করছিস আরে
बड़े भैया ये क्या कर रहे हैं? अरे सभा सामने जमा कपूर खुला। भगवान मैडम जी एखने हमें देखते पाचे ना तो দূর বাবা তো লজ্জা পাচ্ছিস কেন দেখি 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 হ্যালো অমিত বলছি আস্তে দেখিস না লাগে তোর ড্রেসিংটা এভাবে কে করেছে আমি নিজে তুই নিজে হ্যাঁ বললাম না অমিত রায় নিজের খেয়াল নিজেই রাখতে পারে কোনো অসুবিধা নেই একদম ঠিক আছে চল আমরা খাবারটা খাই হ্যাঁ চল আয় আয় বস এই তোমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো তাড়াতাড়ি চলো চলো স্কুলের বাস এসে যাবে চলো 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 সাবধানে যাবে বাই দাদা দাদা হ্যারি বড় খোকা কি দেখলি কোনো ভয় কিছু নেই তো দেখতে আর পেলাম কই এ তো ড্রেসিং করা আর দেখতে পেলাম না বলেই তো ওকে নিয়ে মনের মধ্যে আশঙ্কা ভয় আরো বেড়ে যাচ্ছে না না আমি দেখলাম মা ঠিকই আছে চিন্তার কিছু নেই আচ্ছা জিনিয়ার তোরা স্কুলে চলে গেল টুকটুকু এখনো গেল না কেন হুম টুপটুপার যিনি তোরা যে আলাদা স্কুলে পড়ে সেটা কি তুই ভুলে গেছিস সবাই ভুলে যাব কেন ওর স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই জিজ্ঞাসা করছি না তুমি একদম ঠিক বলেছ আজ এত লেট হয়ে গেল টুপটুপের স্কুলের বাসটা বোধহয় বেরিয়ে গেছে না না স্কুল কামাই কেন হবে আমি নিজে টুপটুপকে স্কুলে দিয়ে আসবো কেমন তুমি হুম আমি টুপটুপ বাবার সাথে স্কুলে যাবে না হ্যাঁ যাব আমাদের ফ্রেন্ড বাচ্চিকে স্কুলে পৌঁছানোর বাহানায় আমি ইসনানি ম্যাডামের সঙ্গে দেখা করে আসবো দশটার মধ্যে পৌঁছতে না পারলে আবার উনি বাড়ি চলে আসবেন জানাই পড়েগা মুঝে জানাই পড়েগা চলো টুকটু তোমার স্কুলে দিয়ে আসি চলো যে অমিত টুপটুপকে কোনোদিন কাছেই ঘেঁচতে দিত না সেই অমিত নিজে যে যে টুপটুপকে নিয়ে স্কুলে যাচ্ছে স্ট্রেঞ্জ তখন থেকে আমি জিজ্ঞেস করছি কে সুন্দরলাল কিছুই তুমি বলছো না সমানে এড়িয়ে যাচ্ছ বলবে তো কে সুন্দরলাল কি গো তোমাকে কি সুন্দরলাল থ্রেট করছে কি যে বলো না একজন সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে এতদিন ঘর করে তুমি জানো না এগুলো আমাদের জীবনের রেগুলার ঘটনা এই নিয়ে তো টেনশন করতে হয় নাকি হ্যাঁ এতদিন ঘর করেছে বলেই তো বলছি তুমি কি ভাবো আমি কিছু লক্ষ্য করিনি কালকে সারা রাত তুমি ঘুমোওনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছো কে সুন্দরলাল যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমারও তো মাথার মধ্যে ওই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে সুন্দরলাল এই সুন্দরলালই অমিতের হারিয়ে যাওয়া যমজ ভাই সুমিত নয় তো তোরা সব অমিত রায়ের বাড়ির সামনে পাহারায় আছিস তো হ্যাঁ বস ওর বাড়ির সামনে লুকিয়ে আছে 24 ঘন্টা নজরে রাখবি চোখের পাতা যেন না পড়ে ঠিক আছে ঠিক আছে বস সারা জীবন তো অমিত রায়ের বাড়িতে বসে থাকবে না কোনো না কোনো সময় বাড়ির বাইরে বেরোবেই বাবার সাথে সাবধানে যাবে আর রাস্তায় কিন্তু একদম দুষ্টুমি করবে না ঠিক আছে বাবা টাটার চলাতে তোমাকে আমার ফ্রেন্ডের সাথে আলাপ করাতে হবে তো নিশ্চয়ই যাব চলো লেকিন টুপটুপ বেটির স্কুল যে কোথায় তা তো জানি না এমন ভাবে ম্যাডামজির কাছ থেকে অ্যাড্রেসটা জানতে হবে যাতে ম্যাডামজির কোনো সন্দেহ না করে আচ্ছা
এই যে টুপটুপের স্কুলে যাব এটা কোন রাস্তা দিয়ে বলো তো? মানে আমাদের বাড়ি থেকে টুপটুপের স্কুল যাওয়ার তো একটাই রাস্তা। সেটা কোন রাস্তা? কেন, পাড়ার মোড় থেকে ডান দিকে কিছুটা গেলেই তো টুপটুপের স্কুল। ওই গাড়িতে ধরো 5-6 মিনিটের মতো লাগে, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। হুম, পাড়ার মোড় থেকে ডান দিকে গেলে যে টুপটুপের স্কুল সেটা আমি জানি, কিন্তু আমি জানতে চাইছি আর কোনো রাস্তা আছে কিনা, তুমি জানো কিনা। তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি যে কবে কলকাতার রাস্তাঘাট চিনবে। চলো চলো চলো। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বাপ রে বাপ, বাবার সঙ্গে স্কুল যাচ্ছে বলে মেয়েরা তস হয়েছে না? হ্যাঁ দেখি বাবা। এটা রেখে দে। ও ছোট বোকা, লখনৌতে যারা তোর উপরে অ্যাটাক করেছিল না, তারা তো কেউ এখনো ধরা পড়েনি। হ্যাঁ, এর মধ্যে তুই আবার বাড়ির বাইরে যাচ্ছিস, আমার বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করছে। আমি বলি কি, তুই টুপটুপকে স্কুলে নামিয়ে দিয়ে সোজা বাড়ি চলে আসবি, অন্য কোথাও যাবি না, বুঝেছিস? হ্যাঁ, ওই থানার দিকে পাও বাড়াবি না। মা দেখো, আজ না হোক কাল আমাকে তো অফিস জয়েন করতেই হবে, তাই না? না না, আগে ওই অপরাধীগুলো ধরা পড়ুক, তারপর অফিস জয়েন করবি। আমার কথা দে, আমার কথা দে। মা একটু বোঝার চেষ্টা করো মা। ছোট খোকা, ও ছোট খোকা, কিরে তুই কি ভাবছিস? ছোট খোকা, মায়ের কথা অন্যথা করিস না। হ্যারি, মা যা বলে না সন্তানদের মঙ্গলের জন্যই বলে। কিরে কথা দে। আরে আমার ওষুধের বাক্সটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। যাচ্ছি যাচ্ছি, কথা দে কথা দে, তুই কিন্তু আমায় কথা দিলি না, আমি খুব দুশ্চিন্তায় থাকবো, কথা দে। মা তুমি একদম চিন্তা করো না, আমি টুপটুপকে স্কুলে ছেড়েই বাড়ি চলে আসবো। বাবা ডাকছে, যাও। যাচ্ছি যাচ্ছি। ঠাকুর, ছেলেটাকে দেখো ঠাকুর, রক্ষা করো ওকে। দুগ্গা আসছি আসছি। দুগ্গা তোমরা দাঁড়াও, আমি ড্রাইভার কাকাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ড্রাইভার কাকা, ও ড্রাইভার, আমি তোমার কাছেই আসছিলাম ছোট বৌদিমণি। গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না, মনে হয় গ্যারেজে নিয়ে যেতে হবে। তাহলে আমি স্কুল যাব কি করে, আমার তো দেরি হয়ে যাবে। গাড়ি দিয়ে কি হবে, তার থেকে বরঞ্চ আমরা সাইকেল চালিয়ে স্কুলে যাই। কি টুপ টুপ, বাবার সাথে সাইকেল চালিয়ে স্কুলে যাবে তো? হ্যাঁ, তুমি সাইকেল চালাবে আর আমি টিং টিং করে বেল বাজাবো। অমিত আর সাইকেল, আমি ভুল দেখছি না তো? চলো 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 চলো, মাকে টাটা করো। ওই তো বেরিয়েছে, চল 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 গাড়ি তো, এই গাড়ি ছাড় দে। অমিত জি ইসনানি ম্যাডাম সে এস ক্লারাতে এত ব্যস্ত ছিলেন যে ম্যাডাম জি তো ছোড়ো, ইস ফুল সি বচ্চির কষ্টটা ওনার একবার চোখে পড়েনি। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই
এটা আমার পিছনে আসছে। আরে ভগবান, আমি বাঁদিকে নিলাম তো এও বাঁদিকে নিল। আব তো কনফার্ম হো গিয়া, ইয়ে গাড়ি মুঝে ফলো কর রহা হ্যায়। এরা কি ছোটমা লোক যারা হামিদ জি কে খুন করেছে? তব তো ইয়ে লোক বহুত খতরনাক হ্যায়। মুঝে কিসি তরহ সে টুকটুক বিটিয়া কো সহি সালামত স্কুল পৌঁছে দিতে হবে। টুকটুক বিটিয়া যেন কিছু না হয়, হে ভগবান।